জয় হিন্দ বন্ধুরা সকলকে ওয়েলকাম করছি তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমি আর আমি সুদীপ সঙ্গে রয়েছি বন্ধুরা স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে এই মাত্র বেরিয়ে আসলো একটি খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা দেখতে পাচ্ছ দশই অক্টোবর দু হাজার কুড়ি অর্থাৎ এসএসসির স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বিজ্ঞপ্তি এখনই বেরিয়ে আসলো তো এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো তার আগে যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো এই ধরনের নিত্য নতুন খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশনটিকে ক্লিক করে রাখবে তো চলো বন্ধুরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পারছো দশই অক্টোবর দু হাজার কুড়ি অর্থাৎ আজকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে নোটিশটি আমি ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা নোটিশটি দেখতে পাচ্ছো সেক্ষেত্রে তোমাদের আবেদন শুরু হচ্ছে আজকে থেকে অর্থাৎ দশ দশ দু হাজার কুড়ি অর্থাৎ আজকে থেকে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে চারই নভেম্বর দু হাজার কুড়ি অর্থাৎ আজকে থেকে নভেম্বরের চার তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের কম্পিউটার বেসড এক্সাম অর্থাৎ সিবিটি এক্সাম দিতে হবে এবং পরীক্ষাটি হবে উনত্রিশ তিন দু হাজার একুশ থেকে একত্রিশ তিন দু হাজার একুশ তো এরই মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হবে তো চলো দেখে এর জন্য এজ হতে হবে যেটি এজ লিমিট হতে হবে স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এস কাউন্ট করতে হবে এক আট দু হাজার কুড়ি অর্থাৎ আগস্টের এক তারিখ থেকে কিন্তু এস কাউন্ট করতে হবে এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি এর জন্য রয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এস কিন্তু সেম কাউন্ট করা হবে নেক্সট দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা এজের ছাড় পেয়ে যাবে অর্থাৎ এসসি এবং এসটিরা কিন্তু পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেটরা তিন বছর এবং যারা রয়েছে আনরিজার্ভ তো তাদের জন্য কিন্তু টেন ইয়ার্স এবং তাদের সঙ্গে তোমরা দেখতেই পারছো যারা আনরিজার্ভ অ্যান্ড কিন্তু এসসি এসটি রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই রয়েছে নেক্সট আমরা চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশান কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড টুয়েলভ স্ট্যান্ডার্ড অর একুইভেলেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অর্থাৎ এক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে নেক্সট অ্যাপ্লিকেশন ফিস তো এক্ষেত্রে কিন্তু জেনারেল এবং ও মেলদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা ফিস লাগছে এবং যদি এসসি এস টি হয়ে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে না নেক্সট দেখো পরীক্ষা কিন্তু হতে চলেছে কম্পিউটার বেসড অর্থাৎ সিবিটি কিন্তু টাইপের কিন্তু পরীক্ষা এবং এক্সাম ডেট কিন্তু আমি আগেই বলে দিয়েছি উনত্রিশ তিন দু থেকে একত্রিশ তিন দু এই সময়সীমার মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা এবং এখানে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংরেজি মোট কিন্তু দুশো নম্বর অর্থাৎ এগুলো পঞ্চাশ পঞ্চাশ এবং নেক্সট রয়েছে একশো অর্থাৎ সর্বমোট কিন্তু দুশো নম্বরের পরীক্ষা হচ্ছে এবং সময়সীমা কিন্তু পাঁচশো দুই ঘন্টা এবং এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে পয়েন্ট টু পয়েন্ট ফাইভ অর্থাৎ চারটি প্রশ্ন ভুলের জন্য কিন্তু এক নম্বর কেটে নেওয়া হবে নেক্সট রয়েছে মোড অফ সিলেকশন অর্থাৎ সিলেকশনের যে পদ্ধতি তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যেহেতু সিবিটি এক্সাম হবে তো সেক্ষেত্রে ইউ আর অর্থাৎ জেনারেলদের জন্য থার্টি মার্কস ক্যারি করতে হবে তারপর রয়েছে ও বিসিদের জন্য কিন্তু টোয়েন্টি ফাইভ এবং অন্যান্য যারা রয়েছে এস সি এস টিদের জন্য কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু নম্বর লাগবে অর্থাৎ সিবিটি এক্সামে কিন্তু মিনিমাম এই নম্বরটি যদি না থাকে তাহলে কিন্তু কোয়ালিফাই করতে পারবে না জেনারেলদের জন্য থার্টি ওবিসিদের জন্য টোয়েন্টি ফাইভ এবং আদার্সদের জন্য কিন্তু টোয়েন্টি এই নম্বরটি যারা ক্যারি করতে পারবে তারপর কিন্তু হবে ফিজিক্যাল টেস্ট নেক্সট হবে কিন্তু মেডিকেল টেস্ট এবং টাইপিংয়ের দক্ষতা কিন্তু ভালো থাকতে হবে অর্থাৎ যেহেতু এটি স্টেনোগ্রাফার পোস্ট তোমরা বুঝতেই পারছো সেক্ষেত্রে টাইপিংয়ের দক্ষতা কিন্তু খুবই প্রয়োজন নেক্সট রয়েছে সেন্টার অফ এক্সামিনেশন অর্থাৎ এইচএস এক্সাম সেন্টার তো সেটি কিন্তু অল ওভার ইন্ডিয়া এবং এক্ষেত্রে ওয়েস্টবেঙ্গলের ছেলে মেয়েদের জন্য কিন্তু কলকাতা এবং শিলিগুড়ি তো এক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কলকাতা এবং শিলিগুড়ি তাছাড়া কিন্তু গ্যাংটক অর্থাৎ অল ওভার ইন্ডিয়া তো বিভিন্ন কিন্তু প্লেসে কিন্তু এর এক্সাম সেন্টার রয়েছে তো তার মধ্যে কিন্তু কলকাতা এবং শিলিগুড়িতে সেন্টার রয়েছে নেক্সট দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ওয়ান মাইল কিন্তু রান করতে হবে টেন মিনিটে এবং তারপরে কিন্তু হবে মেডিকেল তো মেডিকেলের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল ওড়িশা বিহার ইউপি তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু উচ্চতা হতে হবে মিনিমাম এবং কি মিনিমাম চেস্ট হতে হবে পঁচাত্তর সেন্টিমিটার এবং ফোলানোর পর ফাইভ সেন্টিমিটার কিন্তু ফোলানোর দক্ষতা অর্থাৎ এইটটি কিন্তু লাগছে এবং ওয়েট হতে হবে পঞ্চাশ কেজি তো বন্ধুরা যারা তোমরা স্টেনোগ্রাফার পদের জন্য আগ্রহী অর্থাৎ যারা এক্ষেত্রে যোগ্য রয়েছে এবং যারা আগ্রহী রয়েছে তারা কিন্তু অবশ্যই এই নোটিশটি ডাউনলোড করে নেবে আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটিকে ক্লিক করে রেখো চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ